আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়। আমার মেয়ে মিম, ওর বার্থডে ছিল, ভিডিওটি দিতে দেরি করে ফেলেছি, বেশি ছবি তুলি নাই, ভিডিওটা দেওয়া হয় নাই। ও যেটা যেটা পছন্দ করেছে সেটা সেটাই আমি রান্না করেছি ওর জন্য, আর অল্প কিছু গেস্টরে দাওয়াত করেছি, কারণ ওরা অতভাবে বার্থডে পালন করতে চায় না, সেই জন্য আর আমি ওরকমভাবে বার্থডে পালন করি নাই। এভাবেই কোনো রকম একটু বার্থডে পালন করেছি। ও মিষ্টি পছন্দ করে, আমি মিষ্টিগুলা হাতে তৈরি করেছি, এবং ওর কয়েকজন বান্ধবীকে আমি দাওয়াত করিয়েছি, তাদের কোনো ছবি আমি ওরকমভাবে নেই নি, কারণ সবাই বলে যে না ছবি তুলব না সেভাবে, তাই আর সেভাবে নেওয়া হয়নি। আমি যখন রান্না করেছিলাম তখনই আমি একটু একটু করে ভিডিও নিয়েছি, আর যখন গেস্ট আসছে ওইভাবে গেস্টের ছবি আমি তুলি নাই, আর ওরকমভাবে বার্থডের কোনো ছবি আমার তোলা হয় নাই। আমি আমার মেয়েকে বলছিলাম যে মা কয়েকটা ছবি নাও, রান্না করতেছি, বলে কে না মা কিছু ছবি তোলা লাগবে না, সেজন্য ওইভাবে আর আমি ছবি তুলি নাই। আমি এভাবেই ওর জন্য এই মিষ্টিগুলো বানিয়েছি, মাফিন তৈরি করেছি, আর শুধু নর্মাল একটা কেক বাহির থেকে কিনে নিয়ে এসেছি, ও বেশি পছন্দ করে। আমার মেয়ের এই ছোটো কেকগুলো এতই পছন্দ যে আমার সবসময় ওকে বানিয়ে দিতে হয়, তাই আমি বানিয়ে নিয়েছি। গরুর ভুড়িটাও রান্না করেছি, আর এক ভাবি পোলাও খাবে না তার জন্য আলাদা করে খিচুড়ি রান্না করেছি, আর কয়েক প্রকারের ভর্তা আমি করেছি যে আসার পরে তারা খাবে পিঠার সাথে, একটু পিঠাও করেছি, যারা বড় তারা পিঠা খাবে, বাচ্চারা কেক খাবে, এভাবেই আমি সব কিছু একটু একটু করে করে নিয়েছি। পিঠাগুলো খেতে খুবই মজা এই ভর্তা দিয়ে, তাই আমি করে নিলাম, সাথে আরও করে নিলাম বাচ্চাদের জন্য পাস্তা। পাস্তার ভিতরে আমি তন্ন দিয়েছি, টুনা ফিশ আর কিমা দিয়েছি, টমেটো সস দিয়ে এই পাস্তাটা করেছি। এই পাস্তাটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে, তাই এই পাস্তাটাই করেছি। সব বাচ্চারাই একটু দেরিতে এসেছে, তাই পাস্তাটা খেতে ওরা দেরি করেছে, আর নর্মাল একটা কেক এনেছি, কেকটা অনেক সুন্দর হয়েছে কিন্তু নাম লেখা হয় নাই, এভাবেই কিনে নিয়ে এসেছি। আর খাবারের একটু ছবি তুললাম, সবাই খাবার বসেছে কিন্তু ছবি তোলা যাবে না দেখে আমি এভাবেই অল্প একটু করে ছবি তুলে নিলাম। সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকে আমি কারোরই তারপরে আর ছবি ওরকমভাবে নেই নাই, যেহেতু আমার মেয়ে বলছে না ছবি তুলব না, তাই আর ছবি ওইভাবে নেই নেই। আমি রান্না করেছিলাম গরুর মাংস, তারপরে ভুড়ি আরও রান্না করেছি, চিকেন তান্দুরি চিকেন এবং হার্ট চিকেন, কিছু সবজি ভাজি করেছি, আর ডিমের কর্মা করেছি। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সবাই সুস্থ থাকি, আপনারাও সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।